হ্যালো ফ্রেন্ডস আইটিআই প্রিপেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস এই ভিডিওটিতে থার্ড স্পট নিয়ে বেশ কয়েকটি কমেন্ট পেয়েছে ওই কমেন্টগুলি আলোচনা করবো কেমন তো প্রথম কমেন্ট করেছে ফার্স্ট কমেন্ট নির্মল কুমার মাঝি তো কী বল থ্যাংক ইউ দাদা তো হ্যাঁ তোমাকে ওয়েলকাম মোস্ট ওয়েলকাম কলেজ চেঞ্জ করা যায় তো সেক্ষেত্রে এখনো পর্যন্ত যারা ভর্তি হয়ে গেছে অ্যাডমিশান নিয়ে নিয়েছে তারা কিন্তু আর কলেজ চেঞ্জ করতে পারেনি সেক্ষেত্রে তাহলে নিশ্চয়ই কলেজ চেঞ্জ করা যায় না একবার অ্যাডমিশান নিয়ে নিলে কেমন তো হোয়াইট এস এম কমেন্ট করেছে দাদা আইটিআইতে আইএমসি আই এম সি ট্রেডে আচ্ছা আইএমসি আচ্ছা আই এম সি কোটাতে ফিটার পেয়েছি আজকে আমি যদি পেমেন্ট না করি পরের কাউন্সিলিংয়ের চান্স পাবো সেই কলেজেই তো পেমেন্ট যদি না কর যদি না ভর্তি হও তাহলে তো পরের স্পট কাউন্সেলিং অংশগ্রহণ করতে পারবে সে ভর্তি হলে দেখো যদি না ভর্তি হও তাহলে কিন্তু কলেজ চেঞ্জ করতে পারবে অর্থাৎ এই কলেজে এইবার স্পট কাউন্সিলিং গিয়েছিলে তো পরবর্তী কলেজে গিয়ে স্পট কাউন্সিলিংয়ে অন্য কোনো ট্রেড পেতে পারো যদি ভর্তি হয়ে যাও তাহলে কিন্তু তোমার ট্রেডটা চেঞ্জ করতে পারবি কলেজটা নয় ট্রেডটা চেঞ্জ করতে পারবি একবার ভর্তি হয়ে গেলে তোমার ট্রেডটা চেঞ্জ করতে পারবে সেক্ষেত্রে কলেজ যখন পেয়ে গেছো সেক্ষেত্রে ভর্তি হয়ে যাওয়াটাই ভালো বলে মনে হয় কেমন সেক্ষেত্রে ভর্তি হয়ে যাও এবং পরবর্তী যদি কাউন্সিলিং হয় সেক্ষেত্রে ওই কলেজেই কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করো এবং ট্রেড বা কোটা যদি চেঞ্জ করা যায় তখন চেঞ্জ করে নিও রাজ দে আরেকটি কমেন্ট করেছে স্যার নেক্সট এ ফোর্স স্পট কাউন্সিলিং হবে না ফোর্স স্পট কাউন্সিলিং হবে না বা হবে এটা আমরা কিন্তু তোমাদেরকে গত গতকাল যে ভিডিওটি দিয়েছিলাম ওই ভিডিওটিতেও বলেছিলাম সে সেক্ষেত্রে আমরা এখন মানে কি করে বলবো যে কাউন্সেলিং হবে সে আমাদের আগের বছর প্রিভিয়াস ইয়ারগুলিতে দেখতে হবে তো গত বছর যদি দেখি দু সালে সেখানে কিন্তু প্রায় টেন ফেস কাউন্সেলিং পর্যন্ত হয়েছিল তো সেক্ষেত্রে টেন ইলেভেন ফেজ কাউন্সিলিং পর্যন্ত হয়েছিল তাই দু সালে আমরা এটা বলতে পারি যে থার্ড স্পট কাউন্সিলিং সবে হলো সেক্ষেত্রে আর একটা কাউন্সিলিং হলেও হতে পারে অর্থাৎ ফোর্থ ফোর্থ স্পট কাউন্সিলিং কিন্তু হলেও হতে পারি মুভি ম্যাক্স দাদা আমি এখনও অ্যাপ্লাই করিনি আমি কি এখন অ্যাপ্লাই করতে পারবো নেক্সট ফোর ফেজ কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে পারবো তো অ্যাপ্লাই নি মানে যদি একেবারে ফ্রেশ ক্যান্ডিডেট একবারেই অ্যাপ্লিকেশান করানি ভর্তি হওনি মানে ভর্তি নয় মানে রেজিস্ট্রেশনই করনি সেক্ষেত্রে এখন আর আশা করি হবে না কারণ সেপ্টেম্বরের শেষের দিকে আরেকটি সুযোগ দিয়েছিল সেপ্টেম্বরের আঠাশ তারিখ বা উনত্রিশ তারিখে ফ্রেশ ক্যান্ডিডেটদের কিন্তু একটা সুযোগ দিয়েছিল তাই না তো সেক্ষেত্রে তখন তো আর রেজিস্ট্রেশন করো সেক্ষেত্রে খোঁজ নাও কলেজে গিয়ে খোঁজ নাও যে এখন কি আর ভর্তি হওয়া যাবে যাবে নাকি তো সেটা খোঁজ নাও কেমন যে কোনো অ্যাপ্লিকেশান করা যাবে নাকি সেক্ষেত্রে কিন্তু মানে ওয়েবসাইট যদি আমরা ফলো করি তাহলে কিন্তু ওখানে আর এমন কোনো অপশান নেই মুভি ম্যাক্স আরেকটি কমেন্ট দাদা নিউ কাউন্সিলিং এবার কত তারিখে হতে পারে প্লিজ অ্যান্সার তো হ্যাঁ নিউ কাউন্সিলিং কত তারিখে হতে পারে তো সেক্ষেত্রে আজ তো তো আজ তো নভেম্বরে উনিশ তারিখ সেক্ষেত্রে তো ক্লাস যেহেতু যেহেতু এক মাস স্টার্ট হয়ে গেছে তারপর যারা নতুন ক্যান্ডিডেট তারা যখন ভর্তি হবে আবার কি সেগুলো রিপ্লাই করবে তো সেক্ষেত্রে হয় খুব তাড়াতাড়ি হবে অর্থাৎ ডিসেম্বরের নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের শুরুর দিকে কিন্তু স্পট কাউন্সিলিং হতে পারে অর্থাৎ নভেম্বরের শেষের দিকে বলতে পঁচিশ তারিখ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে এই সময়ে স্পট ফোর্থ যে স্পট কাউন্সিল সেটা হতে পারে নাহলে ডিসেম্বর শুরুর দিকে কিন্তু কাউন্সিলিং হতে পারে হলে কারণ ক্লাস শুরু হয়ে গেছে প্রায় এক মাস মতো এবার যারা ভর্তি হবে তাও তো অনেকটা পিছিয়ে পড়বে না এই জন্য যদি কাউন্সিলিং হয় কিন্তু খুব তাড়াতাড়ি হবে তো সেক্ষেত্রে এই কয়েকটাই কমেন্ট পেয়েছিলাম তো ফ্রেন্ডস এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এবং যদি এই চ্যানেল নতুন হোক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশান অল করে দিও কেমন এবং কিন্তু তোমরা কমেন্ট করতে থাকো কেমন থ্যাংক ইউ ফ্রেন্ডস